আসসালামু আলাইকুম। আজকে ক্যামেরার ফ্রেমটা একদমই নতুন একটা জায়গায় রাখছি, এটা আমার আসলে এতদিন মাথায় ছিল না। আমি যখন গোপ্রো কিনি তখন ওই গোপ্রোর সঙ্গে একটা এক্সট্রা মাউন্ট থাকে, সেটা হচ্ছে ওই যে মানে ওই যে এক ধরনের গাম লাগানো থাকে আঠা যুক্ত যে মাউন্টটা, তো ওইটা কোথায় লাগাবো কোথায় লাগাবো। তো আমি দেখছি অনেকেই বিভিন্ন জায়গায় লাগায়, কেউ টাঙ্কির উপরে লাগায়, কেউ সামনের ভাইজরের সামনে লাগায়। তো আমি চিন্তা করলাম যে সব অ্যাঙ্গেল থেকেই তো ভিডিও করছি, সো একটু এই ভাইজরের পরে এই আঠার মাউন্টটা লাগায় দেখি কী ধরনের ফ্রেমটা আসে। তো মোটামুটি সুপার ভিউ অ্যাঙ্গেল দিলে মানে অনেক ভালো রকমের একটা ভিউ পাওয়া যায় সত্য কথা বলতে। তবে আপনি যদি ক্যামেরার অ্যাঙ্গেলটা মানে ভার্টিক্যাল করে দেন, মানে লম্বা যদি করে দেন পোর্ট্রেট মোড, তখন আবার ভালো ভিউ আসে না, তখন শুধু আমার মুখ আর গাড়ি ছাড়া কিছু আসে না। আপনাকে এই ভাইজরের সামনে যদি ক্যামেরা ফিট করে ভিডিও করেন তাহলে এইরকম এই লম্বা অবস্থায় আপনার ভিডিও করা লাগবে। তো আপনারা একটু আমাকে জানান যে এই ফ্রেমে আসলে ক্যামেরা সেট করে মানে কথা বলার কোনো স্কোপ নাই, এটা একটা কিছু ভিউ নিয়ে তার সাথে ভয়েস ওভার দিয়ে আপনাদের সাথে হয়তো বা ভিডিও মেক করা যেতে পারে আপনাদের জন্য। তাছাড়া আসলে অথবা বিশেষ কোনো জায়গাতে যদি আমি চাই যে আমার আশেপাশে কী হচ্ছে এটা দেখাবো, সেক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা খুবই কার্যকরী। তবে আমার ক্যামেরা মানে বাইজার তো প্রচুর পরিমাণে কাঁপে, আর যখন ক্যামেরার ভার একটা জিনিস ওই বাইজারের পর বসানো হয় তখন আরও প্রচুর কাঁপে। গোপ্রোর হাইপার স্মুথ আসলে মানে এর মানে ওই কাঁপা কাঁপের সিস্টেমটা নাই জন্য দেখা যাচ্ছে যে ভিডিওটা শেক করতেছে না, কিন্তু ক্যামেরা কিন্তু প্রচুর পরিমাণে কাঁপতেছিল, কিন্তু সেটা আসলে ভিডিওতে বোঝা যাচ্ছে না। তো যাই হোক, আপনারা একটু আমাকে বলবেন যে আমার এই অ্যাঙ্গেলটা কীরকম হয়েছে।